এরপরের প্রশ্ন, মহিলাদের তালিম করা কোনো জায়েজ কি না? মহিলাদের শুক্রবারের জুমার নামাজে মসজিদে পড়ার জন্য কোরআন হাদিসে আছে কি না? প্রথমটা আগে বলি, মহিলারা তালিম করবে কি না, মহিলারা ইসলামের কোনো কাজ করবে কি না? দেখুন, দিন প্রচারের কাজ, দাওয়াতের কাজ, এটা শুধু পুরুষদের জন্য না, মহিলাদের জন্য প্রযোজ্য। কারণ কোরআন এবং হাদিসে যে সমস্ত নির্দেশগুলো আল্লাহ তাআলা সাধারণভাবে বলছেন, পুরুষ মহিলা কাউকে কোট করেন নাই, সেটা কিন্তু সবার জন্যই প্রযোজ্য হয়। সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা প্রদান, এটা পুরুষের জন্য যেমন ফরজ, মহিলাদের জন্য ফরজ। তবে প্রত্যেকে যার যার পরিসরে করবে। মহিলা, তিনি মহিলাদের ভিতরে দাওয়াতি কাজ তার সাধ্যের ভিতরে, নাগালের ভিতরে, তার পাশের বাড়িওয়ালির সাথে, পাশের ঘরওয়ালির সাথে, প্রতিবেশীর সাথে, তার পরিচিত ভাবির সাথে, আত্মীয় স্বজনের সাথে, অন্য মহিলাদের মধ্যে দাওয়াতি কাজ করবেন তিনি। তারা কোনো অন্যায় করলে বাধা দিবেন, সৎ কাজের আদেশ দিবেন, এটা তার কর্তব্য। যেমন পুরুষ তার জগতে দাওয়াতি কাজ করবেন। এখন মহিলারা যদি নিজেদের ভিতরে তালিমের কোনো হালাকা চালু করে, এটা প্রশংসনীয় কাজ। তবে সেখানে কয়েকটা বিষয় খেয়াল করতে হবে। এক, স্বামী এবং বাবা যারা নিজের অভিভাবক আছেন তাদের অনুমতি নিয়ে কাজটা করতে হবে। দুই, পর্দার যাতে খেলাফ না হয় সেভাবে কাজটা করতে হবে। তিন, এমন দূরে যায় করতে পারবে না যেখানে সফরের দূরত্ব হয়ে যায়। আজকাল অনেক ফেতনা বাইর হয়েছে, কালেমার জামাত নাকি একটা বাইর হয়েছে, এরা হিজবুত তাওহিদ একটা বাইর হয়েছে, এদের মহিলারা সামনে থাকে বরং পুরুষরা থাকে পিছনে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রু সুফুফুর রিজালি আউওয়ালুহা ওয়া খায়রু সুফুফিন নিসাই আখিরুহা। পুরুষদের কাতার থাকবে সামনে, এটা উত্তম, নারীদের কাতার থাকবে পিছনে, এটা হলো উত্তম। আর তারা, তাদের মহিলারা থাকে সামনে, পুরুষরা থাকে পিছনে। আমাদের রাসূল যা বলছেন হুবহু তার উল্টা। এরাই বলে আসল এবং খাঁটি ইসলামের ঠিকাদার। এদের যে বর্তমান ইমাম সেলিম নাকি, তার সাথে আমার কয়েকবার কথা হয়েছে। তাদের বিরুদ্ধে একটা আলোচনার পরে আমাকে বলছে, ভাই আপনাদের কথা মানুষ শুনে যা বলবেন সত্যটা বলবেন। আমাকে এই কথাটা আপনার আমি মানবো, অবশ্যই সত্য আমরা লুকাবো না ইনশাআল্লাহ, আপনাদের গোমর ফাঁস করাই হবে, কোনো ছাড় দেওয়া হবে না। পরে উনি বলছেন যে ভাই বসে একটু আলোচনা করি। আমরা চলেন আলোচনা করি, আলোচনা শুরু করলাম, দুই তিন কথার পরে আর উনি রিপ্লাই দেননি, এরপরে থাইমে গেছে, এখনো আছে আমার সাথে কনভার্সেশন। তো এই যে হিজবুত তাওহিদ সহ যত ফেতনা বাই হয়েছে, এখন কোরআন এবং হাদিসের বাইরে যারা আমাদেরকে বলবে দেখতে যত ভালো হোক, এগুলো সব শয়তানের কর্মকাণ্ড, সবগুলো ইহুদি খ্রিস্টানদের পেট দালাল। কোটি কোটি টাকা ইহুদি খ্রিস্টান ঢালে, একটা মাহফিল করতে হুজুরদের ঘাম ছুটে যায়, দিনকে দিন চাঁদা কালেকশন করতে করতে অবস্থা খারাপ হয়ে যায়, এরপর দেখা যায় ঘাটতি থাকে। আর তারা সাধারণ মানুষের সাথে কোনো সম্পর্ক নাই, কোনো কালেকশন নাই, কোনো চাঁদা নাই, এক একটা সেমিনার করে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে। টাকা কি আসমান থেকে নাজিল হয়? এই সেলিমের বাপ দাদা চোদ্দ গোষ্ঠী, তার সে নোয়াখালীর ছেলে, তার পুরা নাড়ি নক্ষত্র হাড়ি সহকারে আমরা জানি, তার মতো মানুষ তো পেটে পাড়া দিলে 10 টাকা বাইর হওয়ার মতো কথা না, কিন্তু কোটি কোটি টাকা খরচ করতেছে। কোত্থেকে আসছে সমস্ত টাকা? সমস্ত টাকা ইহুদি এবং খ্রিস্টানরা দিচ্ছে, তাদের মূল কাজ হলো আলেম আমাদের বিরুদ্ধে বিষোদ্গার করা, বস এটাই হলো মেইন কথা। মৌলবীরা সব ধর্ম ব্যবসায়ী, ওনারা হলো খাঁটি ইসলামের দজাদারী, মহিলাদেরকে সামনে নিয়ে ব্যবসা করে। তো এই টাইপের মহিলা তালিম যদি হয় সেটা নিন্দনীয়। আর বাইরে যদি কোরআন সুন্নাহ মতো যদি মহিলা তালিম করে সেটা ঠিক আছে। শুক্রবার মহিলারা মসজিদে আসবে কিনা? উত্তর হলো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত পরিষ্কার ভাষায় জানাইছে যে মহিলাদের জন্য উত্তম হলো তার বাসায় নামাজ পড়া। তিনি বলেছেন, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, আল্লাহর বান্দিরা আল্লাহর ঘরে আসলে বাধা দিও না, বিশেষ করে পাবলিক প্লেস জায়গাগুলোতে তাদের জন্য জায়গা থাকা উচিত, মার্কেটে, বাস স্টেশনে, এসব জায়গায় তাদের ব্যবস্থা থাকা উচিত। তবে অবয়ত হন্না খায়রুল্লাহ হন্না, তাদের জন্য বাসায় নামাজ পড়া উত্তম। এক মহিলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি এসে বলছেন, ইয়া রাসূলাল্লাহ, আমি আপনার পেছনে মসজিদে নববীতে এসে নামাজ পড়তে চাই। এক রাকাতে কোনো কোনো বর্ণনা যায় 50,000, কোনো কোনো বর্ণনা যায় 1,000 রাকাতে সওয়াব। 1,000-ই ধরলেন, একে 1,000 কত সওয়াব। রাসূল ইসলাম বললেন যে তোমার জন্য তোমার বাসায় নামাজ পড়লে এর চাইতে বেশি উত্তম হবে। অর্থাৎ পুরুষ যদি মসজিদে নববীতে এসে 1,000 রাকাত পড়ে সওয়াব পায়, তুমি তোমার বাসায় পড়লে 1,000 রাকাতের বেশি সওয়াব পাবে। তাহলে মহিলাদের মসজিদে এসে নামাজ পড়া, জুমার নামাজ পড়ার জন্য কোনো নির্দেশ ইসলামী শরীয়ত দেয় নাই। কিন্তু একটা কথা মনে রাখা উচিত, তা হলো কোনো কোনো জায়গায় মহিলাদের আসার ব্যাপারে আমাদের সুযোগ থাকা উচিত। যেমন মাহফিলগুলোতে এখন মাবন্দের ব্যবস্থা হয় মাশাল্লাহ, কিন্তু আজ থেকে 5-7 বছর আগে, 10 বছর আগে এগুলো এতটা দেখা যায় না, আলহামদুলিল্লাহ এটা ভালো দিক। আর আরেকটা জায়গা হলো ঈদগাহে মহিলাদের আসার বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব গুরুত্ব আরোপ করেছেন, এবং এই বিষয়ে এলাল সুনানের ভিতরে আমি দেখছি যে
আপনার ফিকে হানাফিতেও এই বিষয়টাকে শিথিলতার সাথে দেখা হয়। আমরা কিন্তু খুব কঠোরভাবে দেখি, ঈদগাহে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মহিলাদেরকে নিয়ে যেতে বলছেন, মাসিক হয়েছে তাকেও নিয়ে যেতে বলছেন। এক মহিলা বলছে, রাসূলুল্লাহ আমার তো ওড়না নাই, যাবো কেমনে? বলছে, আরেকজন ওনার ভিতরে ঢুকে আসো, তারপরেও আসো। এই কথাগুলো কিন্তু ইসলামের শেষের দিককার কথা, এটা বলার সুযোগ নেই, এগুলো মানসুখ হয়ে গেছে, এগুলো মাদানী জিন্দেগির শেষের দিককার কথা। অতএব ঈদগাহে মহিলাদের জন্য ব্যবস্থা থাকা উচিত পর্দার সাথে। এছাড়া পাঁচ নামাজে মহিলারা বাসায় পড়লে আমরা পুরুষরা মসজিদে পড়লে যে সওয়াব পাবো, তারা বাসায় পড়লে ইনশাল্লাহ তার চাইতে বেশি সওয়াব পাবেন। তারা পুরুষদেরকে মসজিদে পাঠায় দিবেন আর নিজেরা ওয়াক্ত মতো ইনশাল্লাহ বাসায় নামাজ পড়বেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।